Assalamualaikum, welcome back to my another vlog. आज के होच्छे 8 तारीख और आगामी काल होच्छे हमारा बर्थडे. तो शेयर उपलक्षे आमार जामाई आमार जुन्नो एकटा केक निशेछे एबं गिफ्ट निशेछे. तो चलें आमरा सबाई मिले केक काटी और आमार गिफ्टटाओ देखाई कि गिफ्ट आछे. बर्थडे गार्डन स्पेशल बर्थडे केक हैप्पी बर्थडे टू मी और এটা হচ্ছে তোফা এটা হচ্ছে চকলেট কা তোফা প্যাকেজিং তো অনেক সুন্দর আমার খুব ইচ্ছা করতেছে না কিন্তু কি করার না খুলে খাওয়া যাবে না তো খেতে হবে আমার খেতে পারবে না আমার তো খেতে হবে সেটাই এখন আমি বিসমিল্লাহ चोरी के पीछे क्या है बक्स में क्या पीछे ত্যাগটাও খুলে নিয়ে আসে বাস্তর যায় মাতা বাস্তর যায় আমার শুধু বাস্তরটা বাকি গেছে मन खराब होना आशा करा जाए भलोई हो कॉफी फ्लेवर भलो लगे ना
हेलो আসসালামু আলাইকুম, वेलकम बैक टू মাই অ্যানাদার ব্লগ। आज के হচ্ছে আমার বার্থডে আর বার্থডেতে কেক খাচ্ছি। এই যে আর হচ্ছে সামান্য কিছু আয়োজন করছি। আর গতকালকে আমি রান্না বান্না সব করে রেখেছিলাম, আজকে শুধুমাত্র পোলাওটা করব। আর আমরা দুপুরে খাবার খেয়ে একটু বাইরে যাব, তো ততক্ষণ থাকেন আমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আফতারির বার্থডে সেলিব্রেট করছি বাসায়। আমরা কিছু খাবার দাবারের আয়োজন চলছে, আর এখন রান্না করে আফতারি পোলাও তৈরি করছে। চলুন আমরা একটু দেখে আসি যে সে কিভাবে তার এই স্পেশাল ডেতে কি স্পেশাল রেসিপি তৈরি করছে আর কিভাবে সে পোলাও তৈরি করছে এখন। চলুন, এখানে সিম্পল পোলাও তৈরি করা হচ্ছে একদম নরমাল ভাবে। তো আমি পোলাওটাকে আগে ভেজে নেব সব মশলা দিয়ে। এই পোলাওটা কিন্তু রান্না করা হচ্ছিল আমার জামাইয়ের, কিন্তু বাই চান্স আমারই করতে হচ্ছে। না, আমি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছি, তো ও দায়িত্ব আমিও পালন করতে পারি। তো এখানে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। এখানে হাঁসের মাংস, আর এখানে আছে কুমড়ো ভাজি, আর এখন সালাদ করব, তারপরে খেতে বসবো। তো আমি এখন টমেটো সালাদ করব। টমেটোর যে উপরে খোসাটা আছে সেটা আমার খেতে ভালো লাগে না, এই কারণে আমি যেটা করি এরকম করে একটা কাঁটা চামচ টমেটোর মধ্যে দিয়ে তারপরে আমি উপরটাকে আগুনে দিয়ে ঝলসে নিই। উপরে খোসাটা দেখা যাচ্ছে যে কুচকে এসেছে, এখন এটাকে আমি ছড়িয়ে নেব। ঠিক একই প্রসেসে আমি আরেকটা টমেটোকেও আগুনে দিয়ে ঝলসে নেব উপরে চামড়াটাকে। তো আমি এখানে টমেটোটাকে কুচি করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েছি, আর এখন লবণ দেব আর সরষের তেল দেব, তারপর মাখিয়ে নিব। তাহলে আমাদের সালাদ তৈরি হয়ে যাবে। তো আমি এখানে এখন সরষের তেল দিচ্ছি, সুন্দরভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন, আমি কাঁটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, কথা ছিল হচ্ছে আমার বার্থডেতে গোপ্রো কিনে দিবে এই মানুষটা। হ্যাঁ, বসে বিয়ের পরে প্রথম যে বার্থডে হবে সেখানে গোপ্রো গিফট করা হবে। গোপ্রো কই? গোপ্রো গো হয়ে গেছে। আমি বলছি বার্থডেতে, এখন এই বার্থডে না, একটা দল তো বলে ঈদের পরে আন্দোলন হবে। ঈদ কি শেষ হয়? ঈদের পরে ঈদ আসে, আন্দোলন আর হয় না, সেরকম বলছি। আন্দোলনের মতো জন্মদিনে বার্থডেতে গোপ্রো হবে,
কথা দিছিলা এটা এটাকে বলো কথা দিছিলা তো এখনো বললাম কথা দিছি তো এখনো বললাম কথা তো বিয়ের পরে প্রথম যে বার্থডে হবে সেটা এইটা না আমি বার্থডে এসব কি মারো এই কথা কিন্তু অর্থ নাই না না আমি সত্যি জন্মদিনে গোপ্র দেব এখন সে জন্মদিন কি জন্মদিন শেষ নাকি প্রতি বছর জন্মদিন আসে যেরকম প্রতি বছর ঈদ আসে আর ঈদের পরে অনেকে আন্দোলন করতে চায় সে আন্দোলন আর হয় না কারণ কোনো এক ঈদে হবে ওরকম কোনো এক জন্মদিনে নিশ্চয়ই গোপ্র হবে যদি মরে যায় না এটার জন্য তুমি না 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 রে না গোপ্র চাইছিল আমার বউ সেটা আমি দিতে আমি আর তখন কোনোদিন গোপ্র খুনবো না তোমার তো ফোন হলেই চলে আমার তো ফোন হলে চলে না আমার গোপ্রো দরকার এইগুলো এই সব এই ইউটিউব ফেসবুক এদের জন্য এরা দেখায় এটা দিলে এটা হয় এটা দিলে ডানে দেখে 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 মানুষ কিনতে চায় যত সব এই কে আবিষ্কার করলো না এটা হচ্ছে কি বলে কথা দিয়ে কথার বরখালা কথা তো আমি দিলাম এখনো তো আমি বললাম এই যে ভিডিও তো তোমাকে বলে দিলাম আপু আপু সেম কথা কোন কিছু চাইলে আগে আপু বলতো হ্যাঁ বাবা দিব জন্মদিন তাই জন্মদিন কদিন আগে বাবু হয়েছে তো পিচিটাকে দেখতে যাবো কদিন ধরে শুভ ভাই বলছিল যে বাবুটাকে দেখতে যাওয়ার জন্য তো আমরা ঠিক করলাম যে আজকেই যাই তো এই জন্য আর কি যাওয়া তো এখন যাব একটু শপিংয়ে এই বাবুটার জন্য কিছু কিনবো তারপরে ভাইয়ের বাসায় যাব আমরা তো দেখতে থাকো আমি আরও গিফট পেয়েছি এই চকলেট সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি একটু বলেন না কেমন লাগছে বাচ্চা বাবু মানে বাবুর বাবা হয়ে একদিন পরে বলে যাবে আমার ভালো লাগছে মিষ্টি এখন 100% ফিলিংস পাইনি তো এখন তারপর ফিলিংস পাবে এটা কিন্তু ইউটিউবে চলে যাবে
বাসায় যাচ্ছি এখন 8:30 বাজে তো যেতে যেতে আমাদের লেট হয়ে যাবে আমরা আছি ধামুন্ডিতে ধামুন্ডি লেক পাশে আর 8 নম্বর ব্রিজের সামনে আর রাস্তা অনেক জ্যাম আছে যেতে তো মোটামুটি কিছু সময় লাগবে যা দেখে মনে হচ্ছে রাস্তা बाबूटा के देखते गियेछिलाम तो बाबूटा खूब सुंदर सुईट हुए छे तो आसले बाच्चाटार बयस होच्छे 8 दिन तो एजोन्नो आपनादेर संगे माने सामने देखाइनि बाबूटा के 6 मास हले नाकि बाबूटाके देखानो जाए ना तो बाबुर मा एबं बाबूटाके आमि देखाइनि कारणे तो आशा करि आपनारा माइंड करबेन ना आर आमादेर ब्लगटा भालो लेगे थाकले अवश्य एकटा लाइक दिबेन कमेंट करबेन आर अवश्य सबस्क्राइब करते भुलबेन ना सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन आल्लाह हाफेज।